আর এবার নজর রাখবো রাজ্যের বন্যা পরিস্থিতির দিকে। আজ পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে এবং বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, বৈঠকের পর তিনি রওনা দেবেন বোলপুরে। কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি জানা যাচ্ছে আজ মূলত কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী এবং আজ যে প্রশাসনিক বৈঠক রয়েছে তার সেখানে কারা কারা উপস্থিত থাকবেন? হ্যাঁ সোনালী, তোমাকে প্রথমেই বলে রাখি যে ডিবিসি ছাড়া জলে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে, তার মধ্যে অন্যতম হল পূর্ব বর্ধমান জেলার জামালপুর। সেই জামালপুর, খন্ডকোষ এবং রায়না, সেখানে যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল তা তিনি পরিদর্শন করবেন এবং তারপরই বর্ধমানের যে জেলাশাসকের নতুন ভবন তৈরি হয়েছে সেখানে তিনি প্রশাসনিক একটি বৈঠক করবেন এবং এই বৈঠকে থাকবেন এলাকার মন্ত্রী স্বপন দেবনাথ এবং অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাস, সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়াও থাকবে আরও যে সমস্ত জেলা পরিষদের সভাধিপতি আছে তারা থাকবেন এবং ইঞ্জিনিয়ার থাকবেন, সেচ দপ্তরের আধিকারিকরা থাকবে। যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার এই কথা কালকে শোনা মাত্রই কিন্তু প্রশাসন কিন্তু তড়িঘড়ি নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং যেটা জানা যাচ্ছে জামালপুর থেকে এই বর্ধমান এই পুরো রাস্তাটায় প্রায় 4,500 পুলিশ কর্মী মোতায়েন থাকবে এবং মুখ্যমন্ত্রী এই বৈঠকের শেষে যেটা জানতে পারা যাচ্ছে বোলপুরের উদ্দেশ্যে রওনা হবে এবং বোলপুরে গিয়ে তিনি যে বোলপুরে যে ওই হাউস গ্রামের গোলসি ওই দিকটা যে বন্যা পরিস্থিতি সেটাও তিনি খতিয়ে দেখবেন এবং রাত্রিতে সার্কিট হাউসে থাকার কথাও রয়েছে মুখ্যমন্ত্রী। এখন বিষয় যেটা হলো যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যেটা বলেছিলেন যে ডিবিসির সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করবে, অপরদিকে দেখা যাচ্ছে ডিবিসির সঙ্গে যদি এই সম্পর্ক ছিন্ন করা নিয়ে চাষিদের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। চাষিরা বলছেন রাজ্য সরকার ডিবিসির যে টানাপোড়ে চলছে এবং তাতে যদি খরিফ মরশুমে জল তাহলে জোগাবে কে? ডিবিসিকে যদি ছেড়ে দেয় রাজ্য সরকার তাহলে এই খরিফ মরশুমে অর্থাৎ গরমকালে যে জলটা ডিবিসির ক্যানেলে চাষ হয় সেই চাষটা কি হবে? সেই কারণে কিন্তু এই যে বৈঠক, এই বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অবশ্যই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই প্রশাসনিক বৈঠকে একাধিক বিষয় কিন্তু আলোচনা হতে পারে। কথা বলবো আপাতত ধন্যবাদ তোমায় চন্দন, আমাদের সঙ্গে প্রতিনিধি ছিলেন চন্দন সেনগুপ্ত। পাশাপাশি কথা বলবো আরো এক প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে, আমজাদ আলী শেখ। আমজাদ, মূলত আজ যে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী, সেই বৈঠকে কি কি আলোচনা রয়েছে জানতে চাইবো তোমার কাছে। তার পাশাপাশি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী কি কোথাও কোনো স্থানে পরিদর্শন করবেন, কি জানা যাচ্ছে? একেবারে সন্ধ্যে তোমায় জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী আজকে বেলা 1:30 সময় তার টাইম, তিনি সেখানে আসবেন এবং এই মুখ্যমন্ত্রীর যেটাতে দপ্তর, জেলা শাসকের দপ্তর, তার যে কনফারেন্স হল একতলা, দুতলা এবং তিনতলা পুরোটাই তার হাঁটো করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে যেটা এখনো পর্যন্ত উঠে আসছে যে ডিজাস্টার অর্থাৎ বন্যার পরিস্থিতি নিয়ে উনি বৈঠক করবেন। কিন্তু আমরা পাশাপাশি জানতে পারছি এখনো পর্যন্ত যে একাধিক প্রকল্প বা একাধিক বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন, সেই নিয়ে কিন্তু সচেতন রয়েছেন জেলা আধিকারিকরা। তার যে পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে বন্যা পরিস্থিতি নিয়ে জামালপুর, মেমারি এবং খন্ডঘোষ, রায়না এই এলাকাগুলো যেভাবে মানুষের অতিষ্ঠ হয়ে পড়ে আছেন এখনো পর্যন্ত, তাতে করে তারা দাবি করছেন যাতে ওখানে গিয়ে যাতে মোকাবিলা করা যায় বা সিএম যে যাতে ওখানে দেখতে পায় গিয়ে যে কিরকম মানুষ সেখানে বসবাস করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি এসেন প্রশাসনিক বৈঠক করবেন এবং ডিজাস্টার পাশাপাশি একাধিক বৈঠক করবেন, সেই পাশাপাশি এই কথাটা যেন তোলা যায় এরকম কিন্তু চাষিরা জানাচ্ছেন এবং চাষিরা অলরেডি বর্ধমান শহরে আসতে শুরু করছেন। যদি কোন রকম ভাবে গাড়ি আর মুখ্যমন্ত্রী যদি ঢোকেন তারা হয়তো হাত দেখাবেন, তারা হয়তো কথা বলতে চাইবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। একদমই আমজাদ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রশাসনিক বৈঠক তো করবেন মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি চাষিদের যে খারাপ অবস্থার মধ্যে রয়েছেন তারা সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জিও জানাতে পারেন। আপাতত ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম ফোন লাইনের ছিলেন প্রতিনিধি আমজাদ আলী শেখ।